বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হল কলকাতা বইমেলা। উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছরেও সেন্ট্রাল পার্কে বইমেলার আয়োজন করা হয়েছে। বিকেল 4টা নাগাদ স্টেট ব্যাংক অডিটোরিয়ামে বইমেলার উদ্বোধন হয়। 47তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা চলবে 18ই জানুয়ারি থেকে আগামী 31শে জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন বেলা 12টা থেকে রাত 8টা পর্যন্ত বইমেলা চলবে। এবারের বইমেলার থিম ব্রিটেন। উদ্বোধনে মমতার সঙ্গে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রিটিশ হাই কমিশনার লেখক বাণী বসু সহ অন্যান্যরা। গত বছর 46তম বইমেলার থিম ছিল স্পেন। সে বছর 47 কোটি টাকার বই বিক্রি হয়েছিল। তবে এবারও বিভিন্ন ধরনের বইয়ের স্টল থাকছে আন্তর্জাতিক বইমেলায়। পাশাপাশি গিল্ডের তরফ থেকে প্লাস্টিক বর্জনের মতো সতর্কতামূলক বার্তাও দেওয়া হয়েছে। এই জুটের ব্যাগ ব্যবহারের জন্য সতর্ক করা হয়েছে বই বিক্রেতা সহ ক্রেতাদের। বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হল কলকাতা বইমেলা। উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছরেও সেন্ট্রাল পার্কে বইমেলার আয়োজন করা হয়েছে। বিকেল 4টা নাগাদ স্টেট ব্যাংক অডিটোরিয়ামে বইমেলার উদ্বোধন হয়। 47তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা চলবে 18ই জানুয়ারি থেকে আগামী 31শে জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন বেলা 12টা থেকে রাত 8টা পর্যন্ত বইমেলা চলবে। এবারের বইমেলার থিম ব্রিটেন। উদ্বোধনে মমতার সঙ্গে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রিটিশ হাই কমিশনার লেখক বাণী বসু সহ অন্যান্যরা। গত বছর 46তম বইমেলার থিম ছিল স্পেন। সে বছর 47 কোটি টাকার বই বিক্রি হয়েছিল। তবে এবারও বিভিন্ন ধরনের বইয়ের স্টল থাকছে আন্তর্জাতিক বইমেলায়। পাশাপাশি গিল্ডের তরফ থেকে প্লাস্টিক বর্জনের মতো সতর্কতামূলক বার্তাও দেওয়া হয়েছে। এই জুটের ব্যাগ ব্যবহারের জন্য সতর্ক করা হয়েছে বই বিক্রেতা সহ ক্রেতাদের। বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হল কলকাতা বইমেলা। উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছরেও সেন্ট্রাল পার্কে বইমেলার আয়োজন করা হয়েছে। বিকেল 4টা নাগাদ স্টেট ব্যাংক অডিটোরিয়ামে বইমেলার উদ্বোধন হয়। 47তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা চলবে 18ই জানুয়ারি থেকে আগামী 31শে জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন বেলা 12টা থেকে রাত 8টা পর্যন্ত বইমেলা চলবে। এবারের বইমেলার থিম ব্রিটেন। উদ্বোধনে মমতার সঙ্গে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রিটিশ হাই কমিশনার লেখক বাণী বসু সহ অন্যান্যরা। গত বছর 46তম বইমেলার থিম ছিল স্পেন। সে বছর 47 কোটি টাকার বই বিক্রি হয়েছিল। তবে এবারও বিভিন্ন ধরনের বইয়ের স্টল থাকছে আন্তর্জাতিক বইমেলায়। পাশাপাশি গিল্ডের তরফ থেকে প্লাস্টিক বর্জনের মতো সতর্কতামূলক বার্তাও দেওয়া হয়েছে। এই জুটের ব্যাগ ব্যবহারের জন্য সতর্ক করা হয়েছে বই বিক্রেতা সহ ক্রেতাদের।